প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়ের পৃষ্ঠা 6 ই লার্নিং ও বাংলাদেশ এর অংশ নিয়ে আলোচনা করব। পৃথিবীতে জ্ঞান অর্জনের একটা সুনির্দিষ্ট পদ্ধতি দীর্ঘদিন থেকে মোটামুটি একইভাবে কাজ করে আসছিল। তথ্য প্রযুক্তির উন্নতি হওয়ার পর প্রথমবার সেই পদ্ধতির এক ধরনের পরিবর্তন হতে শুরু করেছে, সেটা হচ্ছে ই লার্নিং। ই লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ, এবং এটাকে আমরা বলতে পারি পাঠদান করার জন্য সিডি রম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করার পদ্ধতিকে বুঝিয়ে থাকে। ই লার্নিং কিন্তু মোটেই সনাতন পদ্ধতিতে পাঠদানের বিকল্প নয়, এটি সনাতন পদ্ধতির পরিপূরক। লেখাপড়ার জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বলতে গেলে নেই। ল্যাবরেটরির অপ্রতুল ফলে হাতে কলমে বিজ্ঞানের এক্সপেরিমেন্ট করার সুযোগ খুব কম। এই সমস্যাগুলো সমাধানের জন্য ই লার্নিং অনেক বড় একটা ভূমিকা পালন করছে। সারা পৃথিবীতে ই লার্নিং এর জন্য নানা উপকরণ তৈরি হতে শুরু করেছে। পৃথিবীর বড় বড় অনেক বিশ্ববিদ্যালয় অসংখ্য কোর্স অনলাইনে উন্মুক্ত করে দিয়েছে এবং যে কেউ সে কোর্সটি গ্রহণ করতে পারে। বিষয়টি নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং অনেক সময়ই একজন সে কোর্সটি নেওয়ার পর তার হোমওয়ার্ক জমা দিয়ে কিংবা অনলাইনে পরীক্ষা দিয়ে সে কোর্সটি প্রয়োজনীয় ক্রেডিট পর্যন্ত অর্জন করতে পারছে। বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদরা এ ধরনের বেশ কিছু ওয়েব পোর্টাল তৈরি করেছেন এবং সারা পৃথিবীর থেকে যে কেউ বাংলা ভাষায় সে কোর্সগুলো গ্রহণ করতে পারে। বিশেষ করে কম্পিউটার প্রোগ্রামিংয়ের প্রশিক্ষণ নেওয়ার উপযোগী এ ধরনের স্যারগুলো দেশ বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের দেশে উত্তম পাঠদানের সীমাবদ্ধতা দূর করার ব্যাপারে ই লার্নিং অনেক বড় ভূমিকা রাখতে পারলেও আমাদের সবসময় মনে রাখতে হবে এটি কিন্তু কোনোভাবে প্রচলিত পাঠদানের বিকল্প নয়। প্রচলিত পাঠদানের সময় একজন শিক্ষক তার শিক্ষার্থীদের সরাসরি দেখতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, শিক্ষার্থীরা শিক্ষকের সাথে নানাভাবে ভাব বিনিময় করতে পারে, প্রশ্ন করতে পারে। শুধু তাই নয়, তারা পাশাপাশি একে অন্যকে সাহায্য করতে পারে, একে অন্যের সহযোগী হয়ে শিখতে পারে। ই লার্নিংয়ের বেলায় এই বিষয়গুলো প্রায় সময় অনুপস্থিত। পুরো প্রক্রিয়ায় মানবিক অংশটুকু না থাকায় পদ্ধতিটা যান্ত্রিক বলে মনে হতে পারে। সে কারণে ই লার্নিংকে সফল করতে হলে শিক্ষার্থীদের অনেক বেশি উপযোগী হতে হয়। আমাদের দেশে ই লার্নিংয়ের অনেক বড় সুযোগ আছে, কারণ অনেক বড় বড় সীমাবদ্ধতা আসলে ই লার্নিংয়ের ব্যবহার করে সমাধান করে ফেলা সম্ভব। তবে প্রচলিত ই লার্নিংয়ের জন্য ইন্টারনেটের স্পিড, প্রয়োজনীয় অবকাঠামো এবং ইন্টারনেট সামগ্রী, ই লার্নিংয়ের সামগ্রী ইত্যাদি করার প্রয়োজন রয়েছে। বর্তমান সরকার গুরুত্বের সাথে এ ধরনের শিক্ষা সামগ্রী তৈরি করছে, এতে আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা অর্জনে সক্ষম হবে। তাহলে তোমরা বুঝতে পারছো ই লার্নিংটা কি? এখন আমরা পড়বো ই গভর্নেন্স ও বাংলাদেশ। গুড গভর্নেন্স বা সুশাসনের জন্য সরকার সচেতন ও জবাবদিহিতামূলক ব্যবস্থা। ডিজিটাল ব্যবস্থা প্রচলনের ফলে সরকারি ব্যবস্থাসমূহকে আধুনিক ও যুগোপযোগী করার পাশাপাশি সরকারি ব্যবস্থাসমূহে সচেতন ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। এর ফলে নাগরিকের হয়রানি ও বিড়ম্বনা অবসান ঘটে, দেশে সুশাসনের পথ নিষ্কণ্টক হয়। শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়া ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতি প্রয়োগ হচ্ছে ই গভর্নেন্স। একটা সময় ছিল যখন পাবলিক পরীক্ষার ফলাফল সংগ্রহ করা ছিল অভিভাবকদের জন্য অনেক কষ্টের ব্যাপার, বিশেষ করে দূরবর্তী গ্রামে, শহর থেকে দূরে অবস্থানত শিক্ষার্থীদের পক্ষে এটা খুবই কষ্টসাধ্য ছিল। মাত্র 2 দশক আগে এসএসসি বা এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের 7 দিন পরেও অনেকে তাদের ফলাফল জানতে পারত না, কিন্তু বর্তমানে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ইন্টারনেট ও মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যায়।
শিক্ষাক্ষেত্রে ই গভর্নেন্সের আরেকটি উদাহরণ হলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য মোবাইল ফোনের আবেদন করার সুবিধা। উদাহরণ হিসেবে বলা যায়, পূর্বে যশোর জেলার একজন শিক্ষার্থী সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক হলে তাকে অনেকগুলো কাজ সম্পন্ন করতে হতো। এর জন্য নিজে বা প্রতিনিধিকে সিলেট গিয়ে একবার ভর্তির আবেদনপত্র সংগ্রহ, পরে আবার আবেদনপত্র জমা দেয়া, মোবাইল ফোনে আবেদন করা, ফলে ভর্তিচ্যুতের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যেত। আবেদনপত্র জোগাড় এবং জমা দেওয়ার জন্য শহর থেকে শহরে ঘুরতে হয় না। এখন জেলা প্রশাসকের কার্যালয়ে সকল সেবা স্বল্প সময়ে স্বল্প খরচে এবং ঝামেলাহীনভাবে পাওয়ার জন্য চালু হয়েছে জেলা ই সেবা কেন্দ্র। এর ফলে যে কোনো সেবা পেতে 2 থেকে 3 সপ্তাহ লাগত, সেটি এখন মাত্র 2 থেকে 5 দিনে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, তথ্যের ডিজিটালকরণের ফলে সিদ্ধান্ত গ্রহণের সময় কম লাগছে, সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন দলিল পর্চা প্রভৃতির নকল প্রদানের সংশ্লিষ্ট দপ্তরের সক্ষমতাও অনেক বৃদ্ধি পেয়েছে। নাগরিক যন্ত্রণার আরেকটি উদাহরণ হিসেবে পরিষেবা সমূহের বিল পরিশোধ। গ্যাস, বিদ্যুৎ, পানি ইত্যাদির বিল পরিশোধের গতানুগতিক পদ্ধতি খুব সময় সাপেক্ষ এবং যন্ত্রণাদায়ক। কোনো কোনো ক্ষেত্রে একটি সম্পূর্ণ কর্মময় দিন বিদ্যুৎ বিল পরিশোধে নাগরিককে ব্যয় করতে হয়, কিন্তু বর্তমানে মোবাইল ফোন কিংবা অনলাইনে বিল পরিশোধ করা হয়। কেবল বিদ্যুৎ নয়, পানীয় গ্যাস বিল এখন অনলাইনে মোবাইল ফোনে পরিশোধ করা হয়। গভর্নেন্সের মূল বিষয় হলো নাগরিকের জীবন মান উন্নত করা এবং হয়রানি মুক্ত রাখা। ই গভর্নেন্সের মাধ্যমে কোনো কোনো কার্যক্রম 365 দিনের 24 ঘন্টা করা সম্ভব, যেমন এটিএম সেবা, মোবাইল ব্যাংকিং, তথ্য সেবা ইত্যাদি। ফলে নাগরিকরা নিজেদের সুবিধা মতো সময়ে সেবা গ্রহণ করতে পারে। অন্যদিকে ই গভর্নেন্স চালুর ফলে সরকারি দপ্তরসমূহের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি পেয়েছে, কর্মীদের দক্ষতাও বেড়েছে, ফলে দ্রুত সেবা প্রদান সম্ভব হচ্ছে। বাংলাদেশে এই ই গভর্নেন্স চালু হয়েছে বেশ কয়েক বছর ধরে। এখনও অনেক ক্ষেত্রে ই গভর্নেন্স চালু হওয়ার বাকি রয়েছে। সকল ক্ষেত্রে ই গভর্নেন্স চালু হলে শোষণের পথে দেশ এগিয়ে যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য কতগুলো ই সেবা হচ্ছে, ই সার্ভিস হচ্ছে ই পুঁজি, ই পর্চা, ই টিকিট, টেলিমেডিসিন, অনলাইন আয়কর হিসাব করা, ক্যালকুলেটর ইত্যাদি। নিম্নে উল্লেখযোগ্য কতিপয় এই সেবা কার্যক্রমের বর্ণনা করা হলো। ইপুর্জি, ইপুর্জি হচ্ছে দেশের প্রথম দিককার ই সেবা সমূহের একটি। দেশের 15টি চিনিকলের সকল আপচাষী এখন SMS-এর মাধ্যমে পুর্জি তথ্য পাচ্ছে। পুর্জি হচ্ছে চিনিকল সমূহে কখন আখ সংগ্রহ করতে হবে সেই জন্য আওতাধীন আখ চাষিদের দেওয়া একটি অনুমতিপত্র। SMS-এর মাধ্যমে আখ চাষিরা তাৎক্ষণিকভাবে পুর্জির তথ্য পাচ্ছে বলে এখন তাদের হয়রানি বেরোনোর অবসান হয়েছে। পাশাপাশি সময় মতো আখের সরবরাহ নিশ্চিত হওয়ায় চিনিকলের উৎপাদনও বেড়েছে। ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম EMTS, বাংলাদেশ ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিরাপদে দ্রুত ও কম সময়ে টাকা পাঠানো যায়। 1 মিনিটের মধ্যে 50,000 টাকা পাঠানো যায়। দেশের প্রায় সকল ডাকঘরে এই সেবা পাওয়া যায়। ই সেবা, ই পর্চা সেবা, বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি অনলাইনে সংগ্রহ করা যায়, এটিকে বলা হচ্ছে ই পর্চা। পূর্বে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীগণ বড় বড় রেকর্ড বই থেকে তথ্যসমূহ পূর্ব নির্ধারিত ছকে পূরণ করে আবেদনকারীকে সরবরাহ করতেন। এই জন্য আবেদনকারীকে যেমন সরাসরি উপস্থিত হতে হতো, তেমনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরাও গতানুগতিক পদ্ধতিতে পর্চা তৈরি করতেন। বর্তমানে এটি ই সেবার আওতায় আসাতে আবেদনকারী দেশ বিদেশের যে কোনো স্থান থেকে নির্দিষ্ট ফি জমা দিয়ে পর্চা সংগ্রহ করতে পারে। ই স্বাস্থ্যসেবা, বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসকরা এখন মোবাইল ফোনে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকেন। এর জন্য দেশের সকল সরকারি হাসপাতালে একটি করে মোবাইল ফোন দেওয়া হয়েছে। দেশের যে কোনো নাগরিক এভাবে যে কোনো চিকিৎসকের পরামর্শ পেতে পারেন। এছাড়া দেশের কয়েকটি হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু হয়েছে।
এর মাধ্যমে রোগী হাসপাতালে না এসেও বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও পরামর্শ পাচ্ছেন। রেলওয়ে টিকিটিং ও মোবাইল টিকিটিং। বাংলাদেশ রেলওয়ের কয়েকটি আন্তঃনগর ট্রেনের টিকিট এখন মোবাইল ফোনে ক্রয় করা যায়। আবার অনলাইনেও টিকিট সংগ্রহের ব্যবস্থা রয়েছে। ফলে নিজের সুবিধা মতো সময়ে রেল স্টেশনে না গিয়ে নির্দিষ্ট গন্তব্যে টিকিট সংগ্রহ সম্ভব হচ্ছে। মোবাইল ফোন বা অনলাইনে টিকিট সংগ্রহ করা হলে ট্রেন ছাড়ার অল্প সময়ের পূর্বে যা থেকে স্টেশনে যেতে হয় এবং মোবাইল ফোন বা অনলাইনে প্রাপ্ত গোপন নম্বর প্রদর্শন করে সেখানে নির্ধারিত কাউন্টার থেকে যাত্রার টিকিট সংগ্রহ করে নিতে হয়। শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে যে সার্ভিসগুলো পড়িয়েছি ওগুলো অনেকটা একটার সাথে একটা তোমরা বোঝার জন্য ভালো করে আরেকটু ভাষায় পড়বে। যেমন ইপর্জিটা হচ্ছে যে চিনিকলের আখ চাষিদের জন্য, ই পর্চা হচ্ছে জমি জমা সংক্রান্ত ব্যাপার স্যাপারের দপ্তরের কাজে এই পর্চাটা ব্যবহৃত হয়, আর ই স্বাস্থ্যসেবা তো তোমরা সবাই জানো টেলিমেডিসিন। এগুলো তোমরা একটু ভালো করে পড়বে, ভালো করে পড়ে তো MCQ রেডি করে রাখবে। তোমরা জানো তোমাদের সব MCQ আসবে, MCQগুলো ভালো করে পড়ে ফেলবে। পড়ার সাথে সাথে এগুলো তোমরা আন্ডারলাইন করে করে এগুলো দাগে ফেললে তোমাদের পরে যখন তোমরা রিভাইজ করবে তোমাদের পরীক্ষার সময় আর সমস্যা হবে না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। ধন্যবাদ সবাইকে।